আজকে আমরা মূলত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা বাগান করতে গেলে প্রচুর টাকা দিয়ে সার কিনি প্রচুর টাকা দিয়ে পেস্টিসাইড কিনি এই সমস্তগুলি বাইরেও কিন্তু বাগান খুব সহজভাবে করা যায় আর যেগুলির জন্য কিন্তু এক টাকাও খরচ করতে হয় না আর সেই সমস্ত একদম উইদাউট খরচে কি করে বাগান করা যাবে তা নিয়ে আমাদের ঘরোয়া কিছু জিনিস রয়েছে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করলে গাছকে আমরা সঠিক পর্যায়ে পুষ্টি দিতে পারবো তার সঙ্গে সঙ্গে গাছকে সঠিক পরিমাণে আমরা অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড সমস্ত কিছুই দিতে পারবো যে সমস্ত জিনিসগুলি প্রতিনিয়ত আমাদের ঘরে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন আজকে এই ভিডিওটি আমরা দেখে নিই যে ভিডিওতে আমরা প্রত্যেকের প্রত্যেকের বাড়ির যে রান্নাঘরটি রয়েছে সেই রান্নাঘরে এই সমস্ত জিনিসের উপস্থিতি রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে একটু বিস্তারিত জেনে নিই তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন সবার প্রথমে যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলুদ হলুদ আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে মোটামুটি ভাবে কম বেশি উপস্থিত রয়েছে এই হলুদ কিন্তু দারুণ একটা অ্যান্টি ফাঙ্গাল যেটা কিন্তু গাছের যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন হলে কিন্তু এটা কিন্তু আপনারা এক লিটার জলে হাফ চামচ গুলি এনে স্প্রে করে দিলে কিন্তু কাজ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে যদি আপনার টবে পিঁপড়ে ধরে তাহলে আপনারা টবের গোড়াতে ব্যবহার করতে পারবেন যে কোনো আমরা আপনার মাটি প্রস্তুতির সময় যে কোনো গাছে মাটি প্রস্তুতির সময় আপনার যদি মাটি নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এক চামচ কিন্তু সেই সমস্ত মাটির মধ্যে হলুদ আপনারা মিশিয়ে দিতে পারবেন আর হলুদের এই কাজ কিন্তু আজকে নতুন না প্রাচীন প্রাচীনকাল থেকে এই সমস্ত কাজের জন্য হলুদ ব্যবহার হয়ে এসছে তো প্রত্যেকেই হলুদের ব্যবহার কিন্তু আপনারা আপনাদের বাগানের জন্য করতে পারবেন তাতে কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু হেলথ কিন্তু অনেক ভালো থাকবে দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চাল ধোয়া জল আমাদের বাড়িতে প্রতিনিয়তই ভাত রান্না হচ্ছে আর এখানে কিন্তু চাল ধোয়া জল প্রতিনিয়তই আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা এখানে এই চাল ধোয়া জল কিন্তু কাছের জন্য আপনারা ব্যবহার করতে পারেন আর এই চাল ধোয়া জল গাছে ব্যবহার করতে হলে কিন্তু সব সময়ের জন্য খেয়াল রাখবেন যদি আপনারা এক লিটার চাল ধোয়া জল নেন তার সঙ্গে কিন্তু এক লিটার আপনাকে প্লেন জল মেশাতে হবে এই দুটো মিশিয়ে আপনাকে গাছে ব্যবহার করতে হবে আর এটা সাধারণত সপ্তাহে একদিন করে আপনারা ব্যবহার করবেন আর এটা মূলত গাছে যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছে ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর মূলত যে সমস্ত গাছগুলি সিজন ফ্লাওয়ার হচ্ছে বা শীতকালে আমরা যে সমস্ত গাছগুলি লাগিয়ে থাকি সেই সমস্ত গাছে যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু এই সমস্ত গাছের জন্য ভালো কারণ সাধারণত এই সমস্ত চাল ধোয়া জল অনেক সময় দেখা যায় তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার ফলে গাছের বেশ পরিমাণ ক্ষতি করে ফেলে তা অবশ্য আপনারা এই চাল জল ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন তিন নম্বর যে জিনিসটি রয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি বিভিন্ন ধরনের সবজি ফলের খোসা এই সমস্ত জিনিস নিয়ে আমরা অনেকেই আছি যারা ছাদ বাগানে তরল খাবার তৈরি করি সেগুলিকে পচিয়ে নিয়ে আবার অনেকে রয়েছে যে এই সমস্ত খাবারগুলি কোনো একটা জায়গায় জমিয়ে সেগুলিকে পচিয়ে মাটি তৈরি করে তার কিন্তু গাছের খাবার হিসেবে তৈরি করা হচ্ছে তো আপনারা যদি পচিয়ে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেটা বেশি দিন পচাবেন অন্তত দুদিন খুব বেশি হলে দুদিন সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই জলটিকে আপনারা নেবেন এক লিটার জল নিলে তার সঙ্গে আরও এক লিটার জল নিয়ে আপনারা সেটাকে পাতলা করে কাছে প্রয়োগ করবেন এটার ক্ষেত্রে ঠিক একই কথা বলবো যে সমস্ত গাছগুলি পারমানেন্ট গাছ রয়েছে শক্ত গাছ রয়েছে বনসাই রয়েছে আপনার ইনডোরের যে সমস্ত গাছগুলি মাটিতে পারমানেন্ট রয়েছে সে সমস্ত গাছের ক্ষেত্রে আম গাছ ফল গাছ এই সমস্ত গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা সবচেয়ে ভালো সিজন ফ্লাওয়ার ক্ষেত্রে আপনার এটা ব্যবহার করবেন যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে এবং গাছ মোটামুটিভাবে একটু বড় হবে তখন আর এই সমস্ত কোনো খাবারই কিন্তু চারা গাছে ব্যবহার করবেন না তাহলে কিন্তু গাছে ক্ষতি হতে পারে তবে এই খাবারটি ব্যবহার করতে গিয়ে আমরা অনেককেই দেখেছি যে দীর্ঘদিন ধরে পচিয়ে রাখছে যার ফলে তার মধ্যে পোকা তৈরি হচ্ছে এবং পোকা তৈরি হওয়ার ফলে কিন্তু সে সমস্ত গাছে ব্যবহার করার ফলে অনেক গাছ মারাও যাচ্ছে তাই অবশ্যই আপনারা এটা যখন ব্যবহার করবেন সবসময় যেন একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের এই খাবারটি যেন কখনোই তার মধ্যে পোকার উপস্থিতি না ঘটে তার জন্য বেশি দিন কিন্তু পচিয়ে রাখলে অবশ্যই পোকা হবে এই বিষয়টিকে মেনে চলতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে সবজির খোসার যদি আপনার টবের মাটি প্রস্তুত করেন বা মাটিতে কোনো গাছ লাগাবেন তাহলে টবের নিচের দিকে যে ডেনেসটি রয়েছে সেই ডেনেসটির উপরে একটা বাল্লি লিয়ার দিয়ে দিন এবং তার সেখানে কিছুটা পরিমাণ জায়গায় এই সবজির খোসা আপনারা একটা স্তর দিয়ে দিন তারপরে আপনার নর্মাল বাগানের যে মাটির মিশ্রণ রয়েছে সেটা মিশিয়ে আপনারা গাছ লাগিয়ে দিন তাহলে পরবর্তীতে গাছটি যখন বড় হবে এবং নিচে সেই সমস্ত সবজির খোসাগুলি পচে খাবারে পরিণত হবে এবং যেটা আপনার গাছের জন্য অনেকটাই হেল্পফুল হবে এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাতের মার আমরা প্রত্যেকে রয়েছি যারা গাছে ভাতের মার ব্যবহার করার একটা চেষ্টা করি করি অনেকে আমরা রয়েছে এটা ব্যবহার ব্যবহার তবে এই ভাতের করলে কিন্তু গাছের ক্ষতি হয় যতটা না গাছের ভালো হয় তার চেয়ে অনেক বেশি গাছের ক্ষতি হয় তো অনেকে রয়েছে এটাকে পচিয়ে নিয়ে জলের সঙ্গে ব্যবহার করছে অনেকে রয়েছে অনেক কিছু করছে তবে এই ভাতের মাড়ের মধ্যে কিন্তু গাছের পুষ্টি উপাদান কিন্তু খুবই নগণ্য খুবই সামান্য রয়েছে তবে এটা ব্যবহার করলে কিন্তু বরঞ্চ গাছের অনেকটা বেশি ক্ষতি হয় একেবারে পাতলা করে ব্যবহার করুন মানে খুবই কম মাত্রায় ব্যবহার করুন তাতে কিন্তু মোটামুটি ভাবে একটা রেজাল্ট পেতে পারেন তো এই এটা ব্যবহার করার পক্ষে আমি কখনোই যাই না সবসময় বলি এটা ব্যবহার করার প্রয়োজন কারণ এটা সাধারণ সিজন ফ্লাওয়ার বা অন্যান্য সমস্ত গাছের যে কোনো গাছের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তো তরল খাবার যে কোনো কিছু জিনিসই ব্যবহার করুন সেটা বর্ষাকালে কম ব্যবহার করুন শীত এবং কড়া রোদে ব্যবহার করুন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তো ভাতের মারের বিষয়টা যদি কেউ ব্যবহার করতেন তাহলে এক লিটার ভাতের মার নিলে তার সঙ্গে দু লিটার জল নিন এই তরল করে একেবারে পাতলা করে আপনারা ব্যবহার করুন সেটা গাছের যে খাবার তৈরি করবে না তা না এর মধ্যে ম্যাক্সিমাম পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এটার মধ্যেও যেটা গাছের গোড়ায় গেলে যে কোনো জায়গায় ছোট 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 কণা যে থাকে দিয়ে বায়ু চলাচল করে মাটি সেই স্তরগুলোকে ফটোগুলোকে বন্ধ করে দেয় গাছে পড়ার পরে শীতকাল হলে সেখানে জমাট বেঁধে যায় এবং পচতে কিছুটা সময় লাগে যার ফলে মাটির উপরে এত সুন্দর করে একটা স্তর তৈরি করে যে স্তরটা ভেদ করে কিন্তু বায়ু চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় তো এই বিষয়গুলিকে একটু নজর রাখবেন তো ভাতের মাঠটা যতটা পারবেন একটু বিরত থাকবেন এবার আসি মাছ ধোয়া জল আমাদের প্রত্যেকের বাড়িতে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এটা কিন্তু রয়েছে এই মাছ ধোয়া এবং মাংস ধোয়া জলে কিন্তু কোনো রকমই খারাপ কোনো কিছু নেই এটা কিন্তু ভীষণ একটা উপকারী গাছের জন্য খাবার এর মধ্যে রয়েছে আয়রন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে তাছাড়াও নাইট্রোজেনের পরিমাণও প্রচুর রয়েছে তো অবশ্যই আপনারা এই মাছ ধোয়া জল গাছে ব্যবহার করতে পারেন মাছ বা মাংস ধোয়া জল এটা কি করবেন যখন প্রথম অবস্থায় মাছটিকে আপনি জল দেবেন তখন দেখবেন তার মধ্যে থেকে অনেকটা পরিমাণ মাছের রক্ত থাক বা মাংসের রক্ত থাক সেটা থাকে এবং যখন একটা লাল জল বের হয় সেই জলটিকে আপনারা গাছে ব্যবহার করতে হবে সেটা যদি এক লিটার নেন তার সঙ্গে আরও এক লিটার জল মিশিয়ে আপনারা ওইটা প্রত্যেক গাছে ব্যবহার করতে হয় এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নয় এই গাছে ব্যবহার করা যাবে গাছে ব্যবহার করা যাবে তবে এই খাবারটি যদি আপনার বুগেন ভেলিয়া গাছে ব্যবহার করতে পারেন একদম টপ সিক্রেট খাবার আপনার গাছ তত্তরিয়া বাড়বে এবং সবচেয়ে ভালো বুগেন ভেলিয়ার জন্য এই খাবারটি তাছাড়া বিভিন্ন ফল গাছে ব্যবহার করতে পারেন বনসাই ব্যবহার করতে পারেন আপনার বাগানে যে কোনো পারমানেন্ট গাছে ব্যবহার করতে পারেন সবজি বাগানে ব্যবহার করতে পারবেন ইনডোর আউটডোর সমস্ত গাছে ব্যবহার করতে পারেন তবে একটি কথা কখনো এই সমস্ত খাবারগুলি স্প্রে করে দেবেন না তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করুন এবার আরেকটি খাবার রয়েছে সেটা হচ্ছে ডিমের খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল এটা সবসময় প্রতিনিয়ত খাওয়া হচ্ছে তো এই ডিমের খোসার বিষয়টা নিয়ে অনেকটা রয়েছে এই ডিমের খোসা অনেক রয়েছে প্রচুর পরিমাণ সম্পূর্ণ রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে এবং সেটাকে ডাস্ট করা হচ্ছে সেটা গাছের গোড়ায় প্রয়োগ করা হচ্ছে তবে ডিমের খোসা কিন্তু নর্মালি রেখে দিলে কিন্তু এক বছরেও পচে না এবং সেখান থেকে খাবারও তৈরি হয় না তো অবশ্য আপনারা যতটা পরিমাণ পারবেন এটাকে ডাস্ট করবেন প্রত্যেকটা গাছে এক চামচের মতো করে ব্যবহার করবেন এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের সোর্সও সামান্য পরিমাণ রয়েছে এটা গাছের জন্য অত্যন্ত উপযোগী একটি খাবার এটা আপনারা চাইলে খেতে পারেন তারপরে ফলের ব্যাপারে আসি ফলের মধ্যে রয়েছে আপনার যেমন রয়েছে লেবু জাতীয় ফল সেই সমস্ত লেবু জাতীয় ফল যেগুলি রয়েছে সেগুলি আপনারা গাছে ব্যবহার করতে পারেন তারপর আপনার রয়েছে কলা কলা ভেজানো জল আপনারা কলা ভেজানো জল না সে কলার যে অবশিষ্ট অংশটা থাকে যেটাকে আমরা খোসা বলে থাকি সেই খোসাটা আপনারা ভিজিয়ে জল ব্যবহার করেন তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স রয়েছে তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা পেয়ে যাই এবার আসি আমরা পেস্টিসাইড এই ঘরোয়াভাবে কি করে আমরা পেস্টিসাইড পেয়ে যাবো আপনার বাড়িতে প্রতিনিয়ত দেখবেন রসুন এবং কাঁচা লঙ্কা এর দুটোর কিন্তু উপস্থিতি সবসময় থাকে এই রসুন এবং কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পেস্টিসাইড তৈরি করা যায় এর মধ্যে আপনারা চারটে কাঁচা লঙ্কা নেবেন এবং তার সঙ্গে চার কোয়া রসুন নেবেন রসুনটাকে ছুটিয়ে ভালো করে নেবেন এটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন খুব সুন্দর করে এবার তার সেই মিক্সির মধ্যে জল দিয়ে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিন ছেঁকে এই ছিবড়াগুলোকে যেগুলো হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দিন প্লেন যেটা জল পেল সেটা নিন এবং এই জলের সঙ্গে আরো এক লিটার জল মিশিয়ে আপনারা একটা খাবার তৈরি করুন যেটা আপনি বলা হয় পেস্ট এবার এই পেস্টিসাইডটি আপনারা যে কোনো গাছে স্প্রে করতে পারবেন তাতে কোনো বাধ্যবাধকতা নেই এই পেস্টিসাইডটি আপনার যদি গাছে সাদা মাছি থাকে যেটা ভয়ঙ্কর একটা জিনিস সেটাকে পর্যন্ত দূর করতে পারে তার সঙ্গে সঙ্গে আপনার মিলিবাগ দূর করবে তার সঙ্গে সঙ্গে যে কোনো রকম পোকামাকড় দূর করবে এটা কিন্তু খুব ভালো যদি এটা আপনি প্রতিনিয়ত ব্যবহার করতেন প্রতি সপ্তাহে সপ্তাহে তাহলে আপনার কাছে আর অন্য কোনো রকম কোনো পেস্টিসাইডের প্রয়োজন হবে না এটা সবজি গাছ হোক আর যে কোনো গাছে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই হলো আপনাদের বাড়িতে থাকা যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো রয়েছে তা দিয়ে বাগান করার একটা সহজ পদ্ধতি তো প্রত্যেকে এটা করতে পারবেন তেমন কোনো আহামরি কোনো কিছু নয় আমরা সাধারণত ইউজ করি না আমরা সবসময় শর্টকাটটা চিন্তা করি যে দোকান থেকে নিয়ে আসবো গাছে প্রয়োগ করে দিব এই ব্যাপারগুলো ভাবি তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে একটু ভাবুন প্রত্যেকে এগুলি নিয়ে চেষ্টা করুন দেখবেন এতেও কিন্তু গাছ খুব সুন্দর হয় যারা নতুন বাগান শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী একটা বিষয় তো আর কিছু বলার নেই আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন